বর্ষার মরশুমে রাস্তাঘাটে চরম দুর্দশায় উদয়পুর মহকুমার প্রত্যন্ত এলাকার গ্রামবাসীরা। এই মরশুমে জরাজীর্ণ রাস্তাঘাট হাঁটু সমান জলকাদা মারাতে হচ্ছে উদয়পুর মহকুমার পিত্রাসহ বাগমা এলাকার বহু মানুষকে। বারংবার কর্তৃপক্ষকে জানালেও সুফল পায়নি তারা। মহকুমার বিভিন্ন স্থান থেকে এই রূপচিত্র ধরা পড়ছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গর্জনমোড়া পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে যাওয়ার রাস্তাটি বেশ কয়েক বছর ধরে হাল হবার স্থায়ী পরিণত হয়ে রয়েছে। এখন বর্ষার মরশুম, এই মরশুমে রাস্তায় হাঁটু সমান জল নিয়ে পারাপার করতে হচ্ছে ওই এলাকার জনগণের। তেমনকি 4 থেকে 5 দিন ধরে ওই এলাকাতে বিদ্যুৎও নেই। তাছাড়া কাকরাবন শালগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রা যাওয়ার মূল সড়কটিও বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। সংস্কারের কাজে উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। এলাকার প্রধান থেকে শুরু করে আমলাদের জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না বলে জানান ক্ষুদ্র নাগরিকরা। সকলের দাবি, এই মূল সড়কটি যদি অতি সত্বর ঠিক না করা হয় তবে রাস্তা পারাপারের জন্য তারা ব্যবস্থা করে দেয়। আর এই আশায় দিন গুনছে এলাকার জনগণ। 20 দিন 22 দিন এই প্রত্যেক বছরই বর্ষা আসলে জল রাস্তায় জল জমে নাকি? হ্যাঁ। এই এলাকার পঞ্চায়েত তারা কেউ জানে এমন? জানে। এই কিছু করে না তারা নাকি? তারা কি তাকাবে কাজ করা করবো কতজন কিতা করে তারা না কতজন কিতা করবো চাই জলটা তো জায়গা ডেন টেন যেতে হয় সেটার ভিতরে যদি ডেন করে নামাই দেয় তাহলে জল যাই পোকা মানুষ যাইতে হয় তো অসুবিধা হতো না সুবিধা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।